একটু হাসি আর একটু ক্লোজ ক্লোজ ঠিক আছে বন্ধু তুই সাত আটা সরা তুলিস কেন আর একটু হ্যালো আর কি হয়েছে কি আমার বোবাই কে গেছে কখন কখন এ এক্ষুনি আমি আইতেছি আইতেছি সর্বনাশ হ্যাঁ ভালো হয়ে গেছে কেন

না নাক বসা না কোসা কিছু দেখ সত্যি কইতে পারবি না এমন ফা মানে ফরেস্ট গার্ড ফার্স্ট ওয়াক নামাজ পড়ে আজ অব এক ওয়াক্ত নামাজ খায় যা করতে পারেন বুঝছো এবং কি আমার বাড়ির আশেপাশে কোনো পুরুষ পোলা যদি আড়িও যায় আবাজও খায় এটি দৌড়ে গরমে তো ঢুকিয়ে যায় এত পরিমাণে ফরেস্ট গার্ড আমাকে ছাড়া অন্য কোনো ফর ফরসের দিকে নজর দেয় না ভাই তুই জানো এই নামাজ লাই আমাকে কথা মায় মাইছে কত বকা মারো না বকা দিছে তুমি নামাজ তোমার বাচ্চে বকা বলছে আমনে নামাজ পড়েন আমনে করে কথা বলে কি সম্মান দিয়ে কথা বলে আমনে নামাজ পড়েন নামাজ হচ্ছে বেসটা সারি কথা বলতে আমিও চেষ্টা করছি ইতির কথা না বলতাম কিন্তু আমি যখন চিৎকার দেউরি এতিয়া আছেন ইনসব ইলে আছেন না নি ওম ফারা মুরগির মতন শুনায় যায় তোমার বাচ্চা কি লাগে চিৎকার আরে বাড়া কি এর মধ্যে কি ফান্তা বাতে কি ঢোকা গড়া আমি আমার ফাবারি চলে আমার ঘরের মধ্যে আমার বউ এক এক বাড়ি চললে যদি বার তোমা যায় হিসাবটা মিললো না কেন আপনার বৌ তো ভালোই দেখছিলাম আবার কাল লগে হঠাৎ করে ভাইকে গেছে ও আচ্ছা যান তাহলে খুঁজেন গা আছি আমি তো বিশ্বাস করি না আমার বউ এতো ভালো সে কেমনে ভাইগা যায় কিন্তু হাই হাই পুরা বাড়ি খাকা করতেছে আমার বাবাকে গেছে আবার কি হবে আমি আমার বাবাকে গেল আমার বাবা কেমনে ভাইকে গেলো কার লোকে গেল কোনো সময় তো এটা বুঝতে কার সাথে ভ্যান করছে কেমন গেলো আমার বউ গেলো কই কি হইছে কি হইছে তুমি বাইরে ধরে ছিলে তোukan এ তুমি না বাইগা গেছ এম কইতে গে আইছো আমি বাইগা গেছি हां আমি তো ঘরে কাজ করতেছি আমি বাইগা যামু কোন দুককি আর কার সাথে বাইগা যামু মিশাতা কই না কারো ঘরে নিচে ভালো তুমি বাইগা গেছো তুমি নাই আরে তুমি পাগল হছ নাকি জলজন্ত আসতো মানুষটা তোমার সামনে দাঁড়ায় আছি বলে আমি বাইকে গেছি আমি নাই আমার কি তোমার ভূত মনে হইতেছে আর আমি কার সাথে বাইকে যাব আমি তো তোমার সংসারেই আছি কইতেও তুমি তো গরেই আছো তোমার তাইসে গরেই পাইলাম তুমি না যাওয়ার সময় বইলা গেলা তে চিংড়ি মাছগুলা বাইসা বোনা করো আমি তো মাছগুলাই বাইসা মাত্র দুই আর এই যে তোমার এত কোনো বিছা ও আর আমি বাইকে গেছি এই কথা তোমারে কে কইছে এই যে মোবাইলে লেখা উঠছে বউ চরি মিস্টেক হয়ে গেছে কি এই মোবাইল তো আমার না আমার দোস্ত স্বামী এখানে লেখা উঠছে বউ ভাইকে গেছে হায় হায় আমি তো মনে হচ্ছে আমার বউ ভাইগে গেছে ওই হারমদাদার বউ না ভাইগে গেছে তুমি ঘর যা আমি তাড়াতাড়ি ওর খবরটা পৌঁছাই যে তোর ভাইকে গেছে তোমার কতদিন বলছি আমি যে তোমার চোখের পাওয়ার কম তুমি পাওয়ারের চশমা পরে এই কালো সানগ্লাস পরো না কালো সানগ্লাস পরে তুমি কোনো কিছু ঠিক মতো দেখো না নিজের মোবাইল বলে অন্যের মোবাইল নিয়ে আইসো কান্না কার বাবু ভাইকে গেছে এখন নিজের বউরে বাগাই দিতে আসো না ঠিক আছে ঠিক আছে চরি চরি তুমি ওই দেখুন মেয়ে না তুমি জীবনে আমার সেরে যাবে আমি জানি কালা চশমাটা খুললে যাও না তারপর আর একটা দুর্ঘটনা ঘটে কালা চশমা আজকে পাল্টা ঘরে যাও কারণ দাদা ওরা তোর বাবাকে গেছে রে আমার বোনারে তুই আজারে ফালতু কথা বল তুই আমার বল ফল সম্পর্কে কোন ধারণা আছে না 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 এটা চলে কি রে বাড়া কোন আফসোস কইছ রে ভাই তোর চেহারা দেখি মনে হইছে তুই খুব কষ্টের মধ্যে আছ কি করবি রে ভাই তোর বউ তো আগে তো না আমি চিনি তোর বউ চাল ছড়ি চোক চলা সব সবকিছু মিলায় আমার কাছে মনে হইছে তোর বউ এটা ঠিক তো না চলে যাইব গো ইয়ালাই বলি ভাইয়া জীবনে যদি তুই আরেকবার বিয়ে করস আর বল মতন

বল এরা কি হই আরে তো বিধবা বানাই দিয়ে বেবি তুমি যাইও না আমাকে বিধবা বানায় বেবি ও ভাগীকে শোনো বেবি কর হ্যাঁ চিন্তা কর হাদারাম